সৌদি আরব আমিরাত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আলোচনায় থাকবে হামাস ইসরায়েল সংঘাতের বিষয়। দর্শক, এ বিষয়ে আরো জানাচ্ছেন রাশিয়া প্রতিনিধি সৌরভ ইলাহি। আজকে ক্রেমলিন থেকে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 6ই ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিন আরব আমিরাত এবং সৌদি আরবে একদিনের সফরে যাচ্ছেন, এবং সেই সফরের যেই উল্লেখ করা হয়েছে যে সেখানে দ্বিপক্ষীয় বিষয়াদি এবং বাণিজ্যিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। আমরা জানি যে রাশিয়া ওপেক প্লাসের একজন সদস্য হিসাবে সারা ওপেক তারা যেই রাজি হয়েছে যেই তেল উৎপাদন কমানোর জন্য, সেটি নিয়ে আলোচনা হবে, এবং পাশাপাশি যে দ্বিপক্ষীয় যেই ব্যবসা বাণিজ্য রয়েছে বিশেষ করে আরব আমিরাতের সাথে $9 বিলিয়ন উপরে যেই বাণিজ্য এই বছর অলরেডি অতিক্রম করেছে, এবং যেই বিশেষ বিশেষ কিছু সেক্টরে যেই ইনভেস্টমেন্ট করা হয়েছে সেগুলো নিয়ে হয়তো আলোচনা হবে। তবে আমরা আন্দাজ করতে পারি, এবং রাশিয়ার বেশ কিছু সংবাদ সংস্থাও আন্দাজ করেছে, বিশেষ করে ইসভেস্তিয়াতে যেটি বলা হয়েছে যে অবশ্যই এই সফরে মধ্যপ্রাচ্যের যেই সংঘাত, হামাস এবং ইসরায়েলের মাঝে যে সংঘাত, এবং ইসরায়েল পশ্চিমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবাধ সমর্থনে এবং তাদের অস্ত্রপাতি দিয়ে যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজাতে, সেক্টর গাজায়, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে, এবং সেখান থেকে হয়তো একটি ফল বেরিয়ে আসতে পারবে বলে আমরা আশা করছি। আজকে অনেক দর্শক হয়তো বলে থাকবেন যে রাশিয়া নিজেই তো ইউক্রাইনে, বা পুতিন নিজেই তো ইউক্রাইনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং উনি কী ধরনের শান্তি নিয়ে আসতে পারবেন। আমি সেই দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখতে চাই বা বলতে চাই যে আপনারা একটু খেয়াল করে রাখবেন, দেখবেন যে গত 2 বছরে ইউক্রেনের যুদ্ধতে বা স্পেশাল অপারেশন রাশিয়া যেটি চালাচ্ছে সেখানে কত পরিমাণ বেসামরিক লোক নিহত হয়েছে বা কতগুলো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আর আপনারা নিজেরাই এখন খেয়াল করবেন গত 2 মাসে ইসরায়েলের যেই অমানবিক যেই গণহত্যা এবং যেভাবে তারা সেক্টর গাজাতে কত পরিমাণ ঘরবাড়ি ধ্বংস করেছে, এতে থেকেই কিন্তু অনেকটা প্রমাণিত হয় যে আসলে এই পার্থক্যগুলো আমরা দেখতে পাই। এবং আমরা জানি যে প্রেসিডেন্ট পুতিন সিরিয়াতেও বেশ বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, যার ফলে সিরিয়াকে প্রেসিডেন্ট পুতিনের চেষ্টায়, একক চেষ্টায় বলা যেতে পারে, রাশিয়ার একক চেষ্টায় ইরাকের মতো ভাগ্য বরণ করে নিতে হয়নি, এবং সেই সিরিয়ার এই বলিষ্ঠ ভূমিকার পরবর্তীতেই কিন্তু মধ্যপ্রাচ্যে রাশিয়ার একটি এবং প্রেসিডেন্ট পুতিনের একটি বেশ বলিষ্ঠ ভূমিকা রয়েছে, এবং ওনাকে সেখানে অনেকেই মান্য করেন। মস্কো থেকে সৌরভ এলাহি। দর্শক, এতক্ষণ রাশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ এলাহি।